হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডুকেশন ইনস্ট্রাক্টর রাইটে রিপোর্ট অন অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন বার্ষিক ক্রীড়া দিবস উদযাপনের পর একটি রিপোর্ট লেখ নাও লেট স্টার্ট হেডলাইন অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন রিপোর্টেড বাই দীপসেন কন্টাই স্কুল বার্ষিক ক্রীড়া দিবস উদযাপন রিপোর্টটি করেছে কন্টাই হাই স্কুলের ছাত্র দীপসেন কন্টাই নভেম্বর সিক্সটিন প্লেস ও ডেট যথাক্রমে কোনটাই ষোলোই নভেম্বর দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অব আওয়ার স্কুল ওয়াচ হেল্ড অন নভেম্বর ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ গ্রেট এক্সাইটমেন্ট অ্যান্ড স্প্লেন্ডার আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস পনেরোই নভেম্বর দু তারিখে অত্যন্ত উত্তেজনা ও জাঁকজমকের সহিত অনুষ্ঠিত হয়েছিল দ্য ইভেন্ট বিগান উইথ এ মার্চ পাস্ট বাই স্টুডেন্টস ফলড বাই দ্য লাইটিং অফ দ্য টর্চ মশাল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় শিক্ষার্থীদের মার্চ ফাস্টের মাধ্যমে অরূপ বিশ্বাস দ্য স্পোর্টস মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট হু ইন দ্য সেরিমনি উইথ অ্যান ইন্সপায়ারিং স্পিচ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন প্রধান অতিথি যিনি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন স্টুডেন্টস পার্টিসিপেটেড ইনভেরিয়াস ভেরিয়াস ইভেন্টস লাইক রেসেস লং জাম্প হাই জাম্প স্প্রিন্টস রিলে অ্যান্ড টাগ অফ ওয়ার শোকে দেয়ার স্কিলস অ্যান্ড ডিটারমিনেশান ছাত্ররা দৌড় লং জাম্প হাই জাম্প স্প্রিন্ট রিলে এবং টাগ অফ ওয়ারের মতো বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের দক্ষতা ও সংকল্প প্রদর্শন করল দ্য হাইলাইট অব দ্য ডে ওয়াচ দ্য টিচারেস হুইচ ব্রড স্মাইল টু এভরি ওয়ান দিনের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষকদের দৌড় প্রতিযোগিতা যা সবার মুখে হাসি এনেছিল দ্য উইনার্স ওয়েডেড মেডেলস অ্যান্ড সার্টিফিকেটস ইন এ গ্র্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হল দ্য ইভেন্ট কনক্লুডেড উইথ দ্য ন্যাশনাল এনথেম লিভিং এভরি ওয়ান মোটিভেটেড অ্যান্ড প্রাউড অব দেয়ার স্কুল স্পিরিট অ্যান্ড অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীতের সাথে সমাপ্ত হয় প্রত্যেককে তাদের স্কুল চেতনা এবং ঐক্যের জন্য অনুপ্রাণিত ও গর্বিত করে থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দ্য ভিডিও